তো গুড মর্নিং, আমাদের সফর এখানে শেষ আজকের মতো, মানে আজ আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এখানে সব গুছিয়ে টুছিয়ে চেক আউট হয়ে গেছে, আমরা টিফিনও করে নিয়েছি, করে এই যে এরা সব এখানে রেডি হচ্ছে, আর আমিও ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি হয়ে পড়েছি। এবার বেরোনোর পালা আমাদের। তো আস্তে আস্তে আমরা রাস্তায় ঘুরতে ঘুরতেই যাব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে করতে আমরা বাড়ি চলে যাই আর কি। অবশ্য বাড়ি না গেলে তো আবার দ্বিতীয়বার কোথাও যাব সেই প্ল্যানিংটা করা হবে না, তাই বাড়িতে আমাদের যেতেই হবে। তো চলো এখন বেরোনো যাক, অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। তো চলো তো যাই হোক, এখানে যেখানেই যাচ্ছি সেখানেই বিপদে পড়ে যাচ্ছি। তো গাড়িটাও অনেক কষ্ট করে তুললো এরা দুজন, আমাদের পাকা খিলাড়ি, তো এরা অনেক কষ্ট করে গাড়িটা তুললো। আর রাস্তার যা অবস্থা তাতে দেখো, রাস্তা নাকি মানে পুরো ধরে খুঁড়ে রেখেছে রাস্তাগুলো। তো অনেক কষ্ট করে গাড়িটা তুললো, পুরো ঠেলে ঠুলে, আর আমাদের পেছনের গাড়িটা ওই যে ওনারা আমাদেরকে একটু হেল্প করলো। চলো এবার কি ঝর্ণা দেখতে যাই, দেখে আসি। ওই দূরে গাড়ি দাঁড় করিয়ে যাচ্ছি হচ্ছে পদ্ম আনতে, পদ্ম পাবো কি জানি। এসো এসো এসো, এখানে একটা পদ্ম পুকুর দেখতে পেয়েছি, পদ্ম পুকুর দেখতে পেয়েছি, সেখানে পদ্ম ফুলও আছে। আর দেখাই তোমাদের, জুম করো, এই বেশি জুম করলে ছবি ভালো আসবে। আড়াই কিলোমিটার দূরে ঘাগড়া, ঘাগড়া ওয়াটারফলস। তো দেখি ওখানে নিয়ে যাই, আর পদ্ম তো পেলাম না, দূরে দূরে অনেক দূরে দূরে পদ্ম গাছ, পদ্ম ফুল ফুটে রয়েছে, তাও সব ঝরে গেছে দু একটা পাতা, তবে দেখতে সুন্দর লাগছিল এই আর কি। আমরা এসে গেছি কি জানো, ঘাগড়া ফলস, ঘাগড়া ফলস। ওই যে দূরে এখানে মাঠে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আর এখানে অনেক লোক বোধহয় কাজ টাজ করছে, মিস্ত্রিদের আর কি রান্না বান্না করা হচ্ছে। আমরা ভাবলাম কি এখানে এসে লোকজন পিকনিক করছে। তো চলো দেখাই তোমাদের এবার, এখানে মোষগুলোকে চান করাচ্ছে। ওই চুপ করো, হ্যাঁ আচ্ছা, এখান থেকে পুরো জাম্পিং করলে কেমন হবে? চলো যাই, এই হচ্ছে ফলস ঠিক বলা যায় না, মানে আর কি একটা নদী বয়ে গেছে এই যে। এসো ঘাগড়া ফলস, আমাদের দেখার হয়ে গেছে। দেখে দেখে আমাদের দুপুর তো লাঞ্চ করতে হবে, তো সেই ব্যবস্থা করতে আমরা বসে গেছি, এই যে গাড়ি রেখে এইদিকে হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, শুন খাবে।
আর টাইম ওভার হয়ে যাবে, তো আমরাও একবারে খেয়ে নেবো। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হবে, আলু, আলু ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি হয়ে গেছে, আর আর কি এই যা, চলো দেখতে থাকো কি হয়। আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের সফর এখানেই শেষ আর আমরা আজকে বাড়ি যাব। তো অবশ্যই যাদেরকে, যারা আমাদের ভিডিওটা দেখছো, এর আগেও আরও চারটে স্পট আমি ছেড়েছি, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও। আর কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে, আর কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তোমরা জানতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ তারা করে নাও একটু সাবস্ক্রাইব। আর আর কি, তো তোমরা অবশ্যই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা পাশে থেকো আর সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থেকো।